দেখো তোমাকে বলে রাখি যে দ্বিতীয় দফাতে পুলিশের তরফে চেষ্টা হয়েছে অর্জুন চৌরাসিয়ার দেহ বাইরে বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু তার যারা বিজেপির যারা কর্মী সমর্থক তার যারা বন্ধু রয়েছেন দীর্ঘদিনে তারা কিন্তু দেহ এই ঘটনাস্থল থেকে বের করতে চাইছেন না তাদের একটা আবেগ রয়েছে তারা কেউ মানতে পারছেন না যে যেভাবে তার মৃত্যু হয়েছে তারা কিন্তু এর নেপথ্যে ষড়যন্ত্র তারা তারা দেখছেন এবং ডিসি নর্থ তিনি ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে সেই সময় ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতমের সরাসরি তার সাথে কথা বলে আপনি ভেতরে ছিলেন ডিসি নর্থ নিজে আসলেন কি হলো ভেতরে কারণ একটা প্রবল চেঁচামেচি আমরা শুনলাম বাইরে দেখুন পুলিশের যা ভূমিকা আমি দেখতে পাচ্ছি গত দু তারিখ থেকে ভারতীয় জনতা পার্টির যা কর্মসূচি শুরু হয়েছে তাতে পুলিশ যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে বৈঠক ছিল এক ওয়েস্ট বলে এক হোটেলে সেখানে স্বাগতের জন্য অর্জুন চৌরসিয়া এবং আরও কয়েকজন যুবককে দায়িত্ব দেওয়া হয়েছিল বাইকের মিছিল করে নিয়ে যাওয়ার জন্য পুলিশ যখন আটকাতে পারেনি তখন এই সব ঘটনা ঘটিয়েছে আর আমার মনে হয় যতদূর সম্ভব এই ঘটনার সঙ্গে কোথাও না কোথাও পুলিশও জড়িত আছে কারণ পুলিশের যে তাড়াহুড়ো সেই বডিকে নিয়ে যাওয়ার লোপাট করে দেওয়ার কানা ঘুষ শুনছি তারা নাকি এখন আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা চেষ্টা করছে আর এবং নর্থ ডিসি সম্ভবত ভদ্র মহিলা তিনি যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের সঙ্গে যেভাবে আচরণ করছিলেন উনিও এসছেন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তার নাম জানেন না তার সঙ্গে যেভাবে কথাবার্তা বলছেন এবং তার যা উদ্ধত্ত আমি দেখতে পাচ্ছি তাতে আমার কোথাও না কোথাও সন্দেহ হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি পুলিশ জড়িত আছে সিবিআই তদন্ত হওয়া দরকার সিবিআই তদন্ত হলেই দুধের দুধ জল হয়ে যাবে তো সেই দাবি পুলিশের তদন্তে তারা ভরসা রাখছে না পরিবারের মা ভাই দিদি প্রত্যেকে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিষ্কার কথা পশ্চিম বাংলাতে পুলিশের উপরে কোনো কোনোরকমই ভরসা নেই কারো এখানে একদম ভগবান ভরসাতে চলছে কে কখন কার মৃত্যু হবে কেউ জানে না যে পরিস্থিতি আছে সে আমাদের যুবর সহসভাপতি তার বিশেষ দায়িত্ব ছিল আজকের প্রোগ্রামের যখন আটকাতে পারেনি তৃণমূল কংগ্রেস পুলিশ মিলে তখন তাকে একদম পুরো মেরেই দেওয়া হয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আমি যেটা শুনতে পাচ্ছি তারা টার্গেট এটাই করবে যেমন অন্যান্য জায়গায় করেছে সুইসাইডের কে নাম করা আর এই জন্যই পুলিশ তাড়াহুড়ো করছে ঘর ছাড়া ছিল দীর্ঘদিন যেটা শুনছিলাম বিধানসভা নির্বাচন পৌরসভা নির্বাচনের পরে ঘর ছাড়া ছিল থ্রেট আসছিল তার মা বলছে দু তিন দিন ধরে একটা ভয় ভয় ছিল আতঙ্কে ছিল আগেও আমি শুনলাম কার্যকর্তার মাধ্যমে কি কয়েকদিন আগেও সে পুলিশকে জানিয়েছে কি তাকে ধমকি দেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে ধমকি দেওয়া হচ্ছে পুলিশ কোনো করেনি করেনি এবং তার জন্য আজকে আমাদেরকে হারাতে হলো আর আমার মনে হচ্ছে সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের যে মন্ত্রী এটার জন্যে দায়ী এটার জন্য পরিষ্কারভাবে মমতা ব্যানার্জির নির্দেশ আছে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও পুলিশ মন্ত্রী এটার জন্য দায়ী পরিবারের পাশাপাশি যারা বিজেপি নেতৃত্ব এসেছেন প্রত্যেকের কিন্তু তারাও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন এবং তোমাকে দেখিয়ে রাখি যে এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে ঘটনা প্রকাশ্যে আসে ভোর সাতটার সময় যখন পুলিশ ঘটনাস্থলে আসে তারপর থেকে প্রায় প্রায় চার ঘন্টা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু ঘটনাস্থল থেকে দেহ বার করা সম্ভব হয়নি কারণ তার যারা কর্মী বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে অর্জুনকে যারা ভালোবাসেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু কোনোভাবে দেহ এখান থেকে বের করতে চাইছেন না ডিসি নর্থ নিজে এসেছেন এবং তারও তারও উপস্থিতিতে দেহ বার করার চেষ্টা হয়েছিল কিন্তু তারপরেও দেহ কিন্তু বার করা যাচ্ছে না